Hey, what's up everyone? Good morning. Today is 20th March. আজ কে দোল। তো সকাল থেকে শুরু হয়ে গেছে আমাদের নিচে অ্যাকচুয়ালি এখানে খাওয়া দাওয়া চলে। তো প্যান্ডেল প্যান্ডেল হয়েছে সারা দিনের আজকে খাওয়া দাওয়া সবার। তো আমাদেরও আছে। তো যাই হোক আমি এখানে খাবো না। তো এই যো ছেড়া দাঁড়িয়ে রয়েছে এখানে। নিচের অবস্থাটা জাস্ট লুক অ্যাট দ্যাট। জাস্ট নিচে। তো বিষয়টা হচ্ছে যে এখন নিচে নামাটা খুব রিস্কি। হ্যাঁ, তো আমার গোপ্রোটাকে সবার আগে বাঁচিয়ে তারপরে নামতে হবে। তো আমি আমার একটা ফ্রেন্ডকে আসতে বলেছি, তো ওর সাথে বেরোবো গাড়িটা নিয়ে। তো গাড়ি নিয়ে একটু এদিক ওদিক যাবো, দেখি কীরকম কী হবে। তো সেখানে তো মনে হচ্ছে আজকে গাড়িতে রং খেতেই হবে। হ্যাঁ, তো দেখি চারিদিকে কী চলছে। তো আমাদের এখানে আমি এক্সপেক্ট করিনি যে এরকম করোনা সিচুয়েশনের জন্য কী বলে এরমভাবে সবাই রং টং খেলবে, বাট ভেরি টিপিক্যাল। ও এম জি, সব কালো রং নীল রং মেখে ঘুরে বেড়াচ্ছে, আর এই ছেলেটা ভালো করে সেফভাবে নিচ থেকে ব্রেকফাস্ট করে চলে দুখানা বেলুন আবার ডচ করে ফেলেছে। ওয়া নাইস, ঠাকুমা দেখছে দাঁড়িয়ে এখান থেকে। কেলো রং খেলবে নাকি? রং খেলবে না, শরীর খারাপ। এই ম্যাচ নাচছিস কেন? হ্যাঁ, আরেকজনও মম্মি যান এবি, তুমিও ডচ করে এসছো নাকি? না, ডচ করিনি, সবাইকে রিকোয়েস্ট করেছি মেখো না আমার স্কিনের জন্য। আচ্ছা, ওই জন্য সবাই রিকোয়েস্টটা শুনে নিয়েছে? না, তবে আবির দিয়েছে, আবির ওইটুকুনি, হ্যাঁ ওইটুকুনি তো দেওয়াই যায়। তো তো ও কি রিকোয়েস্ট করবে, ও তো বেটা লুকিয়ে পড়েছে। আমি তো ডচ করে, হ্যাঁ ডচ করে বেরিয়ে পড়েছে। যাই হোক, তো যাবো রাস্তায়। দেখো আজকে আর অ্যাকচুয়ালি আরেকটা জিনিস যে আমি গোপ্রোর মধ্যে কী বলে সেফটি কেস লাগিয়ে নেবো, যাতে রং ডাইরেক্ট গোপ্রোতে না লাগে। তো আর সেফটি কেসটা লাগানো থাকলে খুব বেশি কথা বললে ভয়েসটা একটু কম আসবে। তো খুব বেশি কথা বলবো না, কম কথা বলবো, আর পুরো রিয়াকশান ক্যাপচার করবো চারিদিকে কী চলছে না চলছে। টোটাল দমদমটাকে একটা রাউন্ড মারবো, দেখা যাক কত রং খাই আজকে। হ্যাঁ, অলরেডি একটু ক্রিম টিম মেখে নেবো ভাত। ও মাই গড, নিচে যা চিৎকার চাচামেচি হচ্ছে। ও ভাই, আমাকে একটু বুদ্ধি করে নিচে নামতে হবে, যেটা হচ্ছে যে যখন বালতি রংটা শেষ হবে, এই যে মাথায় ঢালাঢালি করছে, এবার বালতির রংটা শেষ হওয়ার পরে ওটা গুলতে সময় লাগে, সেইটুকুনি সময় টুক করে বেরিয়ে যাবো। ও তোমাদের আজকে আবার এ কী হয়েছে, ময়দা দিয়ে হাজি হলি? এই যা রংটা নিয়ে, রংটা নিয়ে। হ্যাঁ এদিকটা আছো, পায়েরটা লাগাইনি কিন্তু। হ্যাঁ আলাদা করে এই যে, হ্যাঁ ইয়ে মা, ব্যাপারটা অরেঞ্জ হয়ে গেল। এই তো এবার ভালো লাগে, পুরো ইন্ডিয়ান ফ্ল্যাগ লাগছে একদম একদম, সাদা লাগবে, সাদার একটা ব্লু, সাদার ব্লু চাই। ঠিক আছে, এবার তোদের তো হ্যাপি হলি, হ্যাপি হলি। হ্যাঁ দাও, সবুজ জামার সাথে হবে না দেখেছি।
গালে দিস না এখন। ঝেড়ে দাও তো। তো ঘরের মধ্যে এখন বেশ সুন্দর, আসতে ধীরে অফিসিয়ালি সব রং মাখা হলো। রাস্তায় গিয়ে কি হবে সেটা কেউ জানি না। চলো প্রিপেয়ার হয়ে যাও, রাস্তায় গিয়ে কি হতে চলেছে। তো এই আবিরগুলো নিয়ে যাবো, রং কেউ খেলছি না আমরা। একটু কস্টলি যে আবিরগুলো হয়, অ্যাটলিস্ট স্মেলগুলো ভালো থাকে, সেই আবিরগুলো আনা হয়েছে। তো এগুলো নিয়ে কোনো অসুবিধা হবে না, দেখা যাক। ফিঙ্গার ক্রসড, বেরোচ্ছি ফাইনালি। নিচের হাওয়াটা একটু ঠান্ডা হয়েছে, হ্যাঁ নিচের হাওয়াটা একটু ঠান্ডা হয়েছে, এবার বেরোবো। বলছে এইটা দেখ, অরেঞ্জ ওয়া তো অবস্থা প্রচণ্ড খারাপ। এখন স্নান করতে হবে, আর ভিডিওটা আমি এগোতে পারছি না, মানে খুব বাজে অবস্থা করে দিয়েছে সবাই। হ্যাঁ তো যাই হোক, কেউ রং লাগায়নি, এইটুকুনি মানে খুব লাকি। কী বলে, গোপ্রো ব্যাটারিটাও খুব মানে ডাউন ছিল, ওই জন্য পুরোটা ক্যাপচার করতে পারিনি। গোপ্রোতে অলরেডি প্রচণ্ড আবির টাবির লেগে গেছে, তো জানি না গোপ্রোটা কতক্ষণ চলবে। তো যাই হোক, থ্যাংক ইউ ফর ওয়াচিং
টুডেজ ব্লগ। আই হোপ সবার তোমার ভালো লেগেছে, আর এগেইন হ্যাপি হোলি এভরিওয়ান। তো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, নেক্সট ব্লগটা ইন্টারেস্টিং হবে। চলো টাটা, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।